আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাত। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় মুসলিম উম্মা, আজ ফেসবুকের মধ্যে আমরা একটা টেরাস দেখতে পেলাম লুৎফুর রহমান ভুইয়া, আমাদের এক বন্ধু ব্রাদার রাহুল ইন্ডিয়ার, ওনাকে উনি কাফের ঘোষণা দিয়েছেন। কিছুদিন পূর্বে মোল্লা নাজিমুদ্দিন মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহকে সবচেয়ে বড় আলেম বলেছেন, পাশাপাশি ওনাকে অমুসলিম বলেছেন। প্রশ্ন হলো, ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে মানুষকে কাফের বানানোর জন্য আসেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছিলেন মানুষকে মুসলিম বানানোর জন্য, বন্ড এনায়েতুল্লাহ আব্বাসীর মতো, এর গাঠুরির মতো আপনারাও এরকম ভাবে গাঠুরি হাতে নিয়েছেন, কাফের বানানোর গাঠুরি হাতে নিয়েছেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি কোনো তোমার ভাইকে কাফের বলো আর সে যদি প্রকৃতপক্ষে কাফের না হয়, তাহলে তোমার এই কাফিরের ফতোয়া তোমার গলার মধ্যে জ্বলবে, তুমি এ কাফির হয়ে মৃত্যুবরণ করবে। সময় তো দিন বন্ধুগণ, এরকম আচরণটা কেন আপনাদের? আপনাদের এরকম আচরণ কেন হলো আজ? শুধু এইমাত্র যে মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ ভ্রষ্ট আকিদাগুলি কিতাব থেকে পড়ে পড়ে সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন, যাতে করে ভ্রষ্ট আকিদাগুলি নিয়ে আপনারা জাহান্নামের দিকে না যেয়ে জান্নাতের দিকে যেতে পারেন, এটাই ছিল অপরাধ। যদি এই অপরাধে তিনি অপরাধ হয়ে থাকেন, এই অপরাধের কারণে যদি ওনাকে কাফের বলা হয়, এ ব্রাদার রাহুল আপনাদের সামনে আপনাদের কথাগুলি জবাব দেওয়ার জন্য চেষ্টা করছেন, যদি জবাব ঠিক না হয় আপনারা সেটা পাল্টার জবাব দিবেন, কিন্তু কাউকে কাফির বলার অধিকারটা আপনাদেরকে কে দিল? এই কাফেরের চুক্তি আপনারা নিলেন কেন? এই কাফেরের বোঝা আপনারা নিলেন কেন? কাফেরের গাঠুরি আপনারা বাঁধলেন কেন? এই কাফেরের গাঠুরি দিয়া আপনারা সমস্ত মানুষগুলিকে এখন কাফের বানাতে চাচ্ছেন, বন্ডদের মতো? আমরা তো আপনাদের কিরকম মনে করি নাই। আমরা মনে করেছি যে আপনারা কোরআনকে ভালোবাসেন, আপনারা সহিহ হাদিসকে ভালোবাসেন, আপনাদের মধ্যে কিছু আকীদার সমস্যা রয়েছে, আপনারা কিছু কি বিশ্বাস করেন, আপনারা আব্রাহাম লিঙ্কনের মাধ্যমে আপনারা ক্ষমতায় যেতে চান এবং আপনারা এরপরের দিনকে প্রতিষ্ঠিত করতে চান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকে ব্যতিরেকে, এটা আমরা জানি। আমরা ভেবেছি যে হ্যাঁ, আস্তে আস্তে করে আপনাদের এই আকীদাগুলিকে শুদ্ধ করব, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3 এর মধ্যে ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, আজকে এই দিনে দীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং এর মধ্যে আমার নিয়ামতকে দান করলাম, আর তোমাদের জন্য দীন ইসলামকে মনোনীত করে দিলাম। দীন ইসলাম মনোনীত হওয়ার পরে দীন প্রতিষ্ঠিত করার জন্য কোনো মানুষ কোথাও যায় আটকানোর কোনো কথা না। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আপনি যদি বলেন যে এখন দিন আটকে গেছে, আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি ছাড়া দিন প্রতিষ্ঠিত করা হবে না, তাহলে পবিত্র কোরআনের এই আয়াতের অবস্থাটা কি হবে? তাইলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যা কথা বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে দিন পরিপূর্ণ হয়ে গেছে, আপনারা বলেন যে না, এখানে এসে পারা যাবে না, এখানের মধ্যে এসে ঠিকে গেছে, এখানে দিন পরিপূর্ণ না, এখানে কোরআন চলবে না, এখানে অসল হয়ে গেছে কোরআন, এখানে চলবে না। আস্তাগফিরুল্লাহ, যখনই আমাদের আলেমগুলি এই কথাগুলি আপনাদের সামনে বলে, তখনই আপনাদের মাথা নষ্ট হয়ে যান, এটার প্রতিবাদ করা লাগবে। প্রতিবাদ করতে গিয়ে যে আপনারা দৌড় মারেন, আপনারা দৌড় দিতে গিয়ে আর খেয়াল করেন না যে আপনি যে লুঙ্গি খুলে পাগড়ি পরছেন, নিচে তার যে সব দেখা যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, কিভাবে এই ফতোয়া আসে আপনাদের? যদি আপনারা যদি প্রকৃতপক্ষে আলেম হয়ে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে থাকেন, তাহলে এই কাফের দেওয়ার ফতোয়া থেকে ফিরে আসুন। আপনারা মুসলিম, আমরাও মুসলিম, সুতরাং আপনারা দলিল ভিত্তিক এটা সংশোধন করার জন্য চেষ্টা করুন। যদি ভুল থাকে, মানুষ সবাই মানুষ মাত্র ভুল হতে পারে, এই ভুলগুলোকে দলিল ভিত্তিক সংশোধন করার চেষ্টা করুন। এরকমভাবে কাফের ফতোয়া দিয়ে মানুষকে জাগিয়ে, মানুষের সামনে কুৎসা রটনা করে, এরকমভাবে বিষোদ্গা করে, এরকমভাবে আপনারা কি করতে পারবেন না, সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারবেন না।
আপনাদেরকে সুন্দর পরিবেশ করার জন্য, তৈরি করার জন্য আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভালোবাসি। তবে আপনাদের এই মতগুলিকে চেঞ্জ করুন, আপনাদের এই মেজাজগুলিকে ঠিক করুন, ইসলামিক মেজাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেজাজ তৈরি করার জন্য চেষ্টা আহ্বান করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সকালে ফোন করেছিলাম, কথা বলবেন। জি বলেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলেন? আপনি কি রাহুল ভাই বলছেন? জি বলছি। কে বলছেন? তাড়াতাড়ি বলেন, দ্রুত বলেন। জি তাড়াতাড়ি বলেন ভাই, কে বলছেন? আমার একটু সময় লাগবে, আপনার সাথে আলাপ করতে হবে। জি বলেন, তাড়াতাড়ি বলেন। বলছি এটা আপনার একটা স্ট্যাটাস দিচ্ছেন 30 তারিখে আর কি, মাসের এই স্ট্যাটাস নিয়ে তো আমি অনেক ঝামেলে পড়ে গেছি। জি আপনি 30 তারিখে মুরা নাজিমকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলেন আর কি ফেসবুকে। জি বলেন, আপনি কে বলছেন? এই স্ট্যাটাসটা নিয়ে আমি অনেক বড় ঝামেলে পড়ে গেছি। আপনি কে বলছেন বলেন? জি আপনি কে বলছেন? আমি বাংলাদেশ থেকে বলছি। আরে ভাই, বাংলাদেশ থেকে বুঝতে পারছি, কে বলছেন, পরিচয় কি আপনার বলেন? আমার নাম লুৎফুর রহমান। লুৎফুর রহমান ভাইয়া? লুৎফুর রহমান। কি সমস্যা করেছেন? সমস্যা করেছি শুনেন, আপনি যে স্ট্যাটাসটা এখানে দিয়েছেন আর কি, এই নিয়ে তো আমাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। অনেক নাস্তিক, কাফের, তারপরে অনেক বিদের মেয়েরা আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে। আরে ভাই, সে তো উত্তর দিতে পারি না, কারণ আমি কোনো উত্তর দিতে পারি না। ওরা বলতে আপনার কাছ থেকে উত্তর নিয়ে ওদেরকে উত্তর দিতে আর কি। উত্তর দেন ওদেরকে, আমি উত্তর দিই। আপনি আপনি যা লেখেন আর কি, মোল্লা নাজিম 41টি মিথ্যাচারের মিথ্যাচার করেছিলেন আমাকে নিয়ে, দুটো ভিডিও এর মধ্যে জবাব দিয়েছি, একটিও উত্তর এলো না, বরং ব্লক মেরে সব মিথ্যাচার হজম করে ফেলেছে। বরং আমি মিথ্যার উপর সত্য নিক্ষেপ করি, ফলে তো মিথ্যা। হ্যাঁ বুঝতে পেরেছি, আমার প্রশ্ন আপনাকে শোনাতে হবে না, আপনি কি বলছেন সেটা বলেন। আচ্ছা এখন বলেন, আপনি যদি সব মিথ্যাকে সত্য দিয়ে নিক্ষেপ করে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারেন এবং বিলুপ্ত করে দিতে পারেন? ভাই আপনার কথা শুনে একটু মুকাল্লিদ মুকাল্লিদ গন্ধ বের হচ্ছে, মানে গা থেকে মুকাল্লিদ গন্ধ বের হচ্ছে। আপনার আপনার কথা থেকে মুকাল্লিদ মুকাল্লিদ গন্ধ বের হচ্ছে, প্রথম কথা। দ্বিতীয় নম্বরের কথা যে সত্য মিথ্যা পুরো আশ্রয় মানে চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়, আমার কথা না, কোরআনের কথা, তাহাদের আম্বিয়ার 8 নম্বরে। কোরআনে লেখা নেই? না না, ওটা ওটা তাই, ওটা কোরআনে আসনা আছে, আমি পেয়েছি যেটা আমি পেয়েছি। না 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 দাদা, না 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 না, শুনেন শুনেন, লাফালাফি করেন না, লাফালাফি করেন না। আমি এখানে আশ্রয় দিয়েছি দেখেন, বরং বরং আমি মিথ্যার উপরে সত্য নিক্ষেপ করি, ফলে তা মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। এটা 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 কোরআনের আয়াত না? না তো আমরা খুলে দেখেন, 8 নম্বরে আরবি, ওখানে ইবারত দেওয়া আছে, কোরআনের আরবি ইবারত দেওয়া আছে। তারপরে বলছেন আপনার কোরআন তো স্বীকার করছেন বা? কোরআনকে অস্বীকার করে দিলেন প্রথমে, কথা শুরুতে কোরআনকে আপনি অস্বীকার করে দিলেন, আপনার সঙ্গে কি কথা বলবে? আপনি নিজে তো বলছেন যে কোরআনের আয়াত না, এখানে রীতিমতো আরবি ইবারত দেওয়া আছে। আপনার যদি এখন কোরআন সম্পর্কে ধারণা না থাকে, ভয় হয়েছে হয়েছে ভাই, এগুলো আপনারা কোরআনকে অস্বীকার করে দিলেন কেন রে ভাই? না না না, নাস্তি কাফের তারা বিবর্তন, তারা এটা কিভাবে বুঝবে এটা কোরআনের আয়াত? কেন ওখানে আরবি ওয়ারে দেওয়া নেই? আরবি আরবিটা দেওয়া নেই? আরবি আরবি হরফে তো কর্ম করবি তো হয় ভুল কি হয় না? আরে দেখেন, আপনাদের অপব্যাখ্যা দেখেন, কোরআনকে অস্বীকার করার জন্য, কোরআনকে অস্বীকার করার জন্য ওখানে আরবি ওয়ারে কাছে কোন নাস্তিক কাফেরা কিভাবে বুঝবে? আর ওটা নাস্তিক কাফেরদের জন্য, ওটা নাস্তিক কাফেরদের জন্য, ওটা এই পোস্ট নয়, ওটা মোল্লা নাজিম ও তার সঙ্গপাঙ্গ যারা আছে
তারা যথেষ্ট ভাবে কোরআন জানে, আর এই কোরআনে মাশহুর আয়াত যদি না জানে, তো ভাই এই কোরআনের এই আয়াতটা যদি মাশহুর আয়াতটা যদি না জানে তো আপনাদের দুর্ভাগ্য, আপনার আপনার দুর্ভাগ্য। কপাল পোড়া অনুবাদ করে দেওয়া আছে, আপনার মতো জাহেলের জন্য তাহলে উপোস না, যে কোরআন পড়া জানে না, যে কোরআন জানে না, কোরআন তো আপনার মোল্লা নাজিম বলে নাজিমকে দেন, যে কোরআন আজকে দিকে দেখে নেন ভাই। আপনার দম দেখেন, আপনারা নিজেকে সত্য প্রতিষ্ঠা করার জন্য কোরআনে আজকে পর্যন্ত অস্বীকার করতে পারেন, কোরআনের আয়াত আপনি কিভাবে বুঝবেন ভাই? কি ওখানে কি আয়াত নাম্বারটা লিখে দিতে হবে, তাই তো? ওখানে আয়াত নাম্বারটা লিখে দিতে হবে। আবুল আলম ওটা তাফসীর থেকে দেখাবো আমি, যে কোরআনে আয়াত নিয়ে এসে ওখানে কোন সূরা কোন আয়াত এটা বলেনি ভাই। কোরআনে আরবি ইবারত দিয়েছি, ওখানে অনুবাদ করে দিয়েছি, তারপরে কোরআনে আয়াত না বলে অস্বীকার করছেন, জালি। অস্বীকার করেছেন একজন নাস্তিক যদি ফোন করতো, তারপর যদি প্রমাণ চাইতো, সে নাস্তিককে যথেষ্ট বোঝাতাম, কিন্তু একজন তথাকথিত মুসলিম হওয়ার পরে কোরআন আয়াতকে অস্বীকার করছেন, আপনার সঙ্গে ইচ্ছে ভালো ভাবে কথা বলে আমার মানে আচরণ দ্বারা দূর হবে না কেন? আপনি জিতে গেছেন এটা এটা মানুষকে জানানোর জন্য কোরআনের আয়াতকে অস্বীকার করছেন, আরবি ইবারত দেওয়া আছে, তারপরে অনুবাদ দেওয়া আছে, তারপরে কোরআনের আয়াতকে অস্বীকার করছেন, নাউজুবিল্লাহ মিন জালিম ভাই। অস্বীকার করেছে ইসলাম দিয়ে আর 8 নম্বর আয়াত অস্বীকার করেছে। আপনি বলতে পারতেন যে রোলম্যান ভাই এখানে কোরআনে কোন নম্বর আয়াত কত নম্বর আয়াত আপনি তো বলেননি, এটা লেখেন ওখানে বলতে পারেন। ঠিক আছে ভাই, বুঝতে পেরেছি, সমস্যা নেই। ঠিক আছে ভাই, বুঝতে পেরেছি, আপনি মহা পণ্ডিত, আপনি বড় পণ্ডিত, কোরআনের আয়াতকে অস্বীকার করতে পারেন আপনারা জামাতিরা ভাই। এটা তো আমার তাচ্ছল্য লাগলো ভাই, জামাতি প্রসঙ্গে আমার এত বড় ধারণা ছিল না যে নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনের আয়াতকে অস্বীকার করবে, আবার নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য। ঠিক 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 আপনারা কোরআনের আয়াতকে অস্বীকার করে দিলেন ভাই নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য। এই জন্য তো একদিন এতদিন জামাতে ইসলাম প্রসঙ্গে এত বড় ধারণা ছিল না, আমরা জানতাম যে হাদিসকে তাবিল করে ব্যাখ্যা করে উপলক্ষা করে মূল অংশ হারিয়ে দেয়, যেমন দাজ্জালকে মানে রসুল কিয়াস বলে ছেড়ে দিয়েছে, ইমাম মাহাদিকে সাধারণ একজন লোক পুজো ছেড়ে দিয়েছে, এগুলো জানতাম, কিন্তু কোরআনের আজকে যে অস্বীকার করে দেয়। ঠিক আছে, ভাই আপনার আপনার কোনো প্রশ্ন উত্তর দেওয়ার জন্য মনে করছি না, কোরআনের আজকে অস্বীকার করলেন কেন? আপনি জিজ্ঞাসা করতে পারেন যে রোহিত ভাই যে কোরআন একটা আয়াত দিয়েছে মনে হচ্ছে, তো আয়াতটা কোন সূরা কত নম্বর আয়াত? ঠিক আছে, আপনি না হলে কোরআনের আয়াতকে অস্বীকার করে দিলেন। আপনি কি মনে করছেন বিসমিল্লাহর মা থেকে মিলান জিন্নাতের সিন পর্যন্ত গোটা কোরআনটাকে আপনাকে পোস্ট করলে সম্পূর্ণ করেন মনে হবে? আপনাকে মনে হবে যে হ্যাঁ গোটা কোরআন দিয়েছি। এখন যদি পরপর 3টে কোরআনের আয়াত দিই,
পরপর তিনটে কোরআনের যদি আয়াতটি তারপরে আপনার কাছে মনে হবে না যে না আপনি মনে করবেন আরো আগের দুটো দেওয়ার দরকার ছিল, পরের দুটো দেওয়ার দরকার ছিল। তো ভাই ভাই এক কাজ করেন, আবুল আলা মওদুদী গোটা কোরআন সূরা আম্বিয়াটা গোটা নাই পড়েন, জান আবুল আলা মওদুদীর কোরআন অনুবাদ আপনার কাছে আছে? ঠিক আছে, আপনার কাছে আবুল আলা মওদুদীর কোরআন আছে? জান আপনার গোটা কোরআনটা উপহার দিয়ে দিলাম, আপনি একটু পড়ে নেন। ঠিক আছে, আবুল আলা মওদুদীর গোটা কোরআনটা পড়ে নেন, আর গোটা পড়তে না পারলে সূরা আম্বিয়ার গোটাটাই পড়ে নেন। আপনি গোটা কোরআন পড়েন, আমি আউট অফ কন্টেক্সট দিয়েছি, আপনি আরো আগের পাঁচখান পরে পাঁচখান দশখান আপনি আসেন, যে গোটা কোরআন সূরা আম্বিয়াটা পুরো পড়েন, যদি তাতে তৃপ্তি না হয় আরো যা দশটা সূরা পড়েন তাতে তৃপ্তি হয় না, তিরিশ পারা কোরআন গোটা খতম দেন, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, আবুল আলা মওদুদী পড়তেছেন ওটাই পড়েন, তার কোনো সমস্যা নেই। আরে ভাই আপনি তো কোরআন কে অস্বীকার করে বলেছেন, আপনার সঙ্গে কথা কিসের ভাই? আরে আপনি কোরআন কে অস্বীকার করেছেন? কোরআনের আয়াত ওখানে কোরআন আরবিতে যদি দেওয়া না থাকতো তখন বলতে পারতেন ভাই বাংলাতে লিখে রেখেছেন, এটা কোরআন নাকি আমি কিভাবে বুঝবো, তাহলে একটা মেনে নিতাম, কিন্তু আরবি যেখানে করে দেওয়া আছে কোরআনে, তারপর আপনার কাছে মনে হচ্ছে না এটা কোরআন, আবার এখন কোরআন স্বীকার করলেন, আবার বললেন এখানে অর্ধেক দেওয়া আছে পুরো দেওয়া নাই, এক 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 রকম পায়তারা জড়েছেন, আপনার সঙ্গে আপনি আপনার সঙ্গে কি কথা বলবে ভাই? না না আপনি যদি বাংলা দিতাম তাহলে ভুল বুঝতে পারতেন যে ভাই বাংলাতে এটা কি বলছেন, বুঝতে পারছেন থেকে কোরআন আয়াত না হাদিস না, এটা আপনার নিজস্ব বানানো কথা, যেখানে প্রথমে আরবি আয়াত দেওয়া আছে তারপরে বাংলা অনুবাদ দেওয়া আছে তারপর আপনার ওটা কোরআনের আয়াত বলে আপনি মনে করছেন না, নাউজুবিল্লাহ মিন জালিক, নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য ভাই এত নিচে নামিয়ে না ভাই, এত নিচে নামিয়ে না। আরে আমি ভাই আমি বিকৃত করি নাই, আপনি আবুল আলা মওদুদীর কোরআনের তাফসিরটা খুলে নেন, আবুল আলা মওদুদী কোরআনের তাফসিরটা খুলে দেখলেন, আবুল আলা মওদুদী কি তাফসির করে দেখেন, আবুল আলা মওদুদী অনুবাদ, আবুল আলা মওদুদীর অনুবাদ করে রাখাচ্ছি, আবুল আলা মওদুদী অনুবাদ করেছে, কিন্তু আমি তো মিথ্যার উপরে সত্যের আগাখানি যা মিথ্যাকে ঘুরিয়ে দেয় এবং সে দেখতে দেখতে নিশ্চিহ্ন হয়ে যায় আর তোমাদের জন্য ধ্বংস, যেসব কথা তোমরা তৈরি করো সেগুলো বোধদয়াতে, যেমন আপনি তৈরি করেছেন ঠিকই, আপনার জন্য কথাটা বলছে দেখেন ঠিক একদম প্রেক্ষাপট, আপনার আপনি এখন কথা বলছেন তো দেখেন এই শেষ বাক্যটা কিন্তু ওটা আছে, আবুল আলা মওদুদী কোরআনের অনুবাদ করেছে আম্বিয়া আয়াত নাম্বার 18 যেটা আমি পোস্ট করেছি ঠিক একই অনুবাদও করেছে তিনিও, তিনি লিখছেন আবুল আলা মওদুদীর অনুবাদ, কিন্তু আমি তো মিথ্যার উপরে সত্যার আঘাত আনি যা মিথ্যাকে মাথা ঘুরিয়ে দেয় এবং সে দেখতে দেখতে নিশ্চিহ্ন হয়ে যায় আর তোমাদের জন্য ধ্বংস, যেসব কথা তোমরা তৈরি করো সেগুলোর বদলাতে, মানে আপনি যে এখন মিথ্যা কথা তৈরি করছেন আবুল আলা মওদুদী কোরআন বলছে আপনার ধ্বংস হোক। ভাই আমার আবুল আলা মওদুদী কোরআন দিয়ে দিয়েছে ভাই, এখন আবুল আলা মওদুদী কবর গেছে জিজ্ঞাসা করেন যে ভাই এটার সঙ্গে সম্পর্ক কি, আমি আবুল আলা মওদুদী কোরআনের অনুবাদ দিয়েছি, এখন আপনি আবুল আলা মওদুদী কবর গেছে কি জিজ্ঞাসা করেন যে শেখ এই ব্যাপারটা কি, নাহলে মোল্লা নাজিমকে জিজ্ঞাসা করেন, মোল্লা নাজিমের কাছে প্রশ্ন করেন যে কোরআনের অনুবাদ কি। আরে ভাই লুৎফর রহমান ভুইয়া আপনার আমি কমান্ড দেখেছি, আপনার অস্ত্রের নোংরা অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন আমি দেখেছি আপনার কমান্ড, আমার ল্যাব চলাকালীন প্লাস আপনি আমার বেশ কিছু ফেসবুক কমান্ড আপনি করেছেন লুৎফর রহমান ভুইয়া, আপনি অকথ্য নোংরা ভাষায় আপনি কমান্ড করেছেন যেগুলো স্ক্রিনশট আপনাকে দেখাতে পারি ভাই, আপনাকে বলিনি মুকালিক ফুকালিক গন্ধ করছে, তো আপনার মতো হাজার হাজার মানুষকে তৈরি এখানে এসেছি বলেন তো, আপনার আপনার কথার হা শুনে আর কথার প্রশ্ন শুনে আর কথা ফ্রেম শুনে বুঝতে পারবো আপনি মুকাল্লিদ না জাহেল না একজন কে, সেই একই তার কথা আমরা বুঝতে পারি। তো ভাই এক কাজ করেন, ওই কোরআনের একটা সেম অনুবাদ সেম হুবহু অনুবাদ আবুল আলা মওদুদী করেছে যেটা অনুবাদ থেকে পড়লাম, এবারে আবুল আলা মওদুদীকে যদি না পান মোল্লা নাজিমকে জিজ্ঞাসা করেন যে এই ব্যাপারটা কি, একটু অবশ্যই তা শুনে নিন। আমি তো প্রমাণ দিয়েছি, এবারে যদি লানত করতে হয় যদি ভুল অনুবাদ করে থাকে তো আমি করি নাই ভাই, আবুল আলা মওদুদী করেছে, আমার পরে এতরাজ করা আমার পরে অভিযোগ করা মানে এটা মূর্খতা, আপনার মূর্খতা ছাড়া কিছু নাই, একদম সেম হুবহু অনুবাদটা আমি আপনাকে আবুল আলা মওদুদীর কাছ থেকে শুনে দিলাম, আবার যদি শুনতে চান তিনবার বলে দিই তিনবার অনুবাদ শুনে নেন, একই অনুবাদ আবুল আলা মওদুদী বলছে সূরা আম্বিয়া নম্বর 21 আয়াত নম্বর 18 যেটা আমি পোস্ট করেছি 30 মার্চ পোস্ট করেছি যে মোল্লা নিজামের 41টা মিথ্যাচারের জবাব এখানে শেষে দিয়েছি,
তখন আবুলের মধ্যে অনুবাদ বলছি, আবার তিন নম্বর তিন ভাবে বলছি, তোরা আম্বিয়া সন্মার একুশ এক নম্বর আঠারো আবুল আলের মধ্যে বলছি, কিন্তু আমি তো মিথ্যার উপরে সত্য আঘাত আনি যা মিথ্যার মাথাগুলো ঘুরিয়ে দেয় এবং সে দেখতে দেখতে নিশ্চিন্ন হয় আর তোমাদের জন্য ধ্বংস যেসব কথা তোমরা তৈরি করো সেগুলো বদলাতে। ভাই হয়েছে আবুল আলম মওদুদি স্পষ্ট দিয়েছে, আবুল আলম মওদুদি জাস্ট অনুবাদটা আপনাকে দেশে নিয়ে দিলাম যেটা করেছে, এবার আপনি এটা মানে ভুল প্রমাণ করেন, আর যদি ভুল প্রমাণ করতে পারে মানে ভুল যদি অনুবাদ থেকে প্রমাণ করতে পারেন তাও আলহামদুলিল্লাহ, ভুল আমার নয় আবুল আলম মওদুদির ভুল প্রমাণ করবেন। না 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 আরে ভাই আপনার আবুল আলম মওদুদি ভুল করেছে, ভাই আবুল আলম মওদুদি ভুল করেছে, ভাই এই অনুবাদ আবুল আলম মওদুদির, এই অনুবাদ আবুল আলম মওদুদির, আবুল আলম মওদুদিকে কে বলেন যে ভুল করেছে, ভুল করেছে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে জান। আর আয়াতটা সঠিক অনুবাদ কি আপনি, আয়াতটা সঠিক অনুবাদ কি আপনি ওই এক কাজ করেন, ওই আবুল আলম মওদুদি কোরআনটা আধুনিক প্রকাশনী থেকে ছাপিয়েছে ওদেরকে লিখেন যে আবুল আলম মওদুদি এই অনুবাদটা ভুল করেছে, মানে এখনই আপনারা পরিবর্তন করেন, যতগুলো কোরআনের কপি পৃথিবীতে বিচরণ করছে বাংলা ভাষাতে সবগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে বলেন, ভাই আগুন দিয়ে পুড়িয়ে দিতে বলেন যে আবুল আলম মওদুদির এই অনুবাদটা ভুল আছে। আর যদি ভুল থাকে, ভুল যদি থাকে একটা ভিডিও বানান যে আবুল আলম মওদুদি তাফসীরুল কোরআনের সূরা আম্বিয়ার আঠারো নম্বর আয়াতের অনুবাদ সম্পূর্ণ ভুল করেছে যার ইমানে খতরা আছে, তো আপনারা এই কোরআন আবুল আলম মওদুদি কোরআন থেকে আপনারা দূরে থাকবেন, বাঙালি মানুষদেরকে সতর্ক করেন, আপনাকে আহলান ওয়া সাহলান যে লাইভে আসে যে বলেন আবুল আলম মওদুদি সূরা আম্বিয়া আট নম্বর আঠারোর অনুবাদ ভুল করেছে, এটা আপনি লাইভে এসে বলেন। আরে ভাই আবুল আলম মওদুদির ভুল করেছেন আমি উত্তর দিতে দেবো, আমি আবুল আলম মওদুদির মুকাল্লিদ থেকে না তাকে সমর্থন করে দেবো, ভাই আপনি এই প্রশ্ন বললেন না চিন্তা করেন, ভাই আমি তো আবুল আলম মওদুদিকে সমর্থন করছি না রে ভাই, এবার জামাতি যারা আছে মওদুদির ভক্তবৃন্দ যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, আমি তো মনে করি আবুল আলম মওদুদি করেন অনেকই ভুল আছে, তো এখন আপনাকে জবাব দিতে হবে নাকি, আমি তার ভুলকে সমর্থন যদি করি তবে আপনাকে জবাব দিতে বাধ্য, যদি বলেন আবুল আলম মওদুদি করেন এমন বাদ এখানে 100% ঠিক করেছে, এই জবাব জামাত ইসলামী যারা আছে যারা মওদুদি পন্থী আছে যারা ইখওয়ানি আছে তারাই জবাব দিবে, ভাই আমি আবুল আলম মওদুদির পক্ষে বলছি না রে ভাই, ঠিক আছে। মোল্লা নাজিমকে জিজ্ঞাসা করেন, মোল্লা নাজিমকে জিজ্ঞাসা করেন যে মোল্লা নাজিম হুজুর এই যে কোরআন অনুবাদটা আবুল আলম মওদুদি ভুল করেছে, আপনি ওকে জিজ্ঞাসা করেন আমি আমি কি জামাতি নাকি আমি মওদুদি পন্থী রে ভাই, আপনি কি ড্রিঙ্ক করেন, আমার একটাই কথা এখানে ড্রিঙ্ক করেন মাতাল নাউজুবিল্লাহ মিন জালিক সূরা জারিয়াত আয়াত নম্বর 10 কুতিনা আল কুরুসুন অনুমান করে ধ্বংস, আমিন বলুন আমিন বলুন আমিন বলুন আমিন বলুন, ভাই আল্লাহ আল্লাহ কোরআন বলছে কুতিনা আল কুরুসুন অনুমান করে ধ্বংস বলুন, আমিন বলুন আমিন বলুন ভাই, একবার আমিন বলুন, ড্রিঙ্ক আপনি একজন মুসলিম ব্যক্তিকে, আপনি একজন মুসলিম ব্যক্তিকে যে নামাজ পড়ে দাওয়াতে কাজ করছে তাকে আপনি ড্রিঙ্ক কি করে এই প্রশ্ন জিজ্ঞাসা করছেন, মানে আপনাদের মুখ থেকে একটু ভালো কোনো কথা বের হয় না নাকি, না আপনাদের মুখ থেকে ইচ্ছে ভালো কথা বের হয় না, একজন মুসলিমের সঙ্গে কথা বলছেন আপনি যে তাকে ড্রিঙ্ক করে জিজ্ঞাসা করছেন নির্লজ্জ ব্যবহার মতো অপদার্থ, ভাই মুখের ভাষা হলো ঠিক করেন, মা বাবা কি আপনাকে ভাষা শেখায় না জামাত ইসলাম আপনাকে এই ভাষা শেখায়, মোদিজি বন্ধুরা এই এই ভাষা শেখায়, হরতাল করা বন্ধ করা আর লোকেদের কুকুরে কুকুর মন্তব্য করা টিটকারি করে এখন আমাকে ড্রিঙ্ক করে মানে করে কি তা প্রশ্ন করছেন, হ্যাঁ ড্রিঙ্ক করেন কি প্রশ্ন করছেন আমাকে, না না আপনার আপনার ভাষা ভাষাগুলো কি রে ভাই, আপনি একজন কার সঙ্গে কথা বলছেন, একজন মুসলিম ব্যক্তির সঙ্গে কথা বলছেন, একজন মুসলিম ব্যক্তির সঙ্গে কথা বলছেন, একজন মুসলিম ব্যক্তির সঙ্গে কথা বলছেন আপনি ড্রিঙ্ক করেন মানে প্রশ্ন করলেন মানে, আমার চেয়ে বড় ছেলে হলে আপনাকে ইসে পাঠানোর দরকার, ওই পাবনাতে পাঠানোর দরকার, আপনি স্বাভাবিক মানুষ না অসুস্থ, আপনি খোলা মাঠে খোলা রাস্তাতে ঘোরা আপনার জন্য উচিত নয় ভাই, খোলা মাঠে আপনার জন্য ঘোরা উচিত নয়, আপনাকে পাবনায় থাকা উচিত বাংলাদেশে, আপনি যোগাযোগ করেন নাহলে আমি যোগাযোগ করে দিচ্ছি, হ্যাঁ আপনাকে আপনি আপনার আপনার এমনটা উচিত না রে ভাই, আপনার এমনটা উচিত না খোলা রাস্তায় ঘোরা উচিত না, এটা সমাজকে সমাজকে দূষণ করবেন, আপনার দ্বারা মানুষের ক্ষতি হতে পারে, আপনার দ্বারা মানুষ ক্ষতি হতে পারে, আপনার তো খোলা মাঠে মানে আপনি অত অসুস্থ মানুষ ভাই, আমি মোল্লা নাজিমকে মেসেজ করছি, মোল্লা নাজিমকে মেসেজ করছি আপনার লিঙ্কটা দিয়ে আপনাকে ওই পাবনার বিষয়টা ক্লিয়ার করে দিবে, পাবনার বিষয়টা ক্লিয়ার করে দিবে ভাই, পাবনার বিষয়টা ক্লিয়ার করে দিবে, আপনি এরপর রাস্তা রাস্তা ঘুরে ঘোরাঘুরি করেন না, মানে আপনি অসুস্থ মানুষ, আপনার জন্য তো ওই খোলা ময়দান তো ঠিক নাই রে ভাই, বাড়িঘর তো ঠিক নাই, আপনার জন্য পাগলা আরো যথেষ্ট ভাই, ঠিক আছে আপনার জন্য পাগলা আরো যথেষ্ট ভাই, আপনার ড্রিঙ্ক করার প্রশ্ন উত্তর তো আমি দিতে বাধ্য নাই, আপনার ভাষাগুলো ভদ্রভাবে করবেন,
আমার চেয়ে তো বড় ছেলে আছে আপনার। আচ্ছা আপনার ছেলে বয়স কত ভাই? আপনার ছেলে বয়স কত? আপনার ছেলে বয়স কত? আপনার ছেলের বয়স কত? আপনার ছেলের বয়স কত? আচ্ছা ভাই আপনার ছেলের বয়স কত একটু বলেন, আপনার আপনার ছেলের বয়স কত বলেন, ছেলের বয়স কত বলেন? আপনার ছেলের বয়সটা জানতে চাইছি, আপনার ছেলের বয়সটা কত দেয় বলেন? আপনার ছেলের বয়সটা কত বলেন ভাই, যেটা আপনি জন্ম দিয়েছেন আপনার অরুষ যত সন্তান তার বয়স কত? আপনার না না আপনি বললেন যে আমার চাইতে আপনার ছেলেটা বড় আছে, তো আমি জানতে চাইছি আপনার অরুষ যত সন্তানের বয়সটা কত? না না আপনি যেহেতু বলেছেন যে ভাই আমার চাইতে আপনার বড় একটা ছেলে আছে, তো আমি জানতে চাই আপনার অরুষ যত সন্তান এই সন্তানের বয়স কত? আরে ভাই আপনার অরুষ যত সন্তানের বয়সটা জিজ্ঞাসা করেছি, আপনার অরুষ যত সন্তানের বয়সটা জিজ্ঞাসা করেছি, আমার থেকে বড়। আপনি বললেন আপনার ছেলে বয়স আমার চাইতে বড়, আপনার ছেলে আছে একটা না, তো আপনার অরুষ যত সন্তান যেটার মাধ্যমে মানে আপনার মাধ্যমে এসেছে পৃথিবীতে, মানে আপনার স্ত্রী যদি আগেকার কোনো যদি স্বামী থাকে তার পক্ষের যেন বলেন না, মানে আপনার অরুষ যত সন্তানের বয়সটা বলেন। আপনি এই কথা তুলেছেন যে আপনি বলেছেন যে ভাই আমার চাইতে আপনার বড় ছেলে আছে একখানা, তাই জানতে আপনার ছেলে বয়সটা কত? হ্যাঁ আমার ছেলে বয়স অনেক অনেক বেশি। আরে কত সেটা বলেন, কত বয়স বলেন? আরে মৌদুদি বিষয় না, যেহেতু আপনি আমার ব্যক্তিগত বিষয় বলেছেন যে আমার চাইতে আপনার বড় একটা ছেলে আছে, তবে জানতে চাই ছেলে বয়সটা কত? আরে ভাই আপনার ছেলের বয়স বলতে পারছেন না, মৌদুদি খবর দিতে পারবেন? নিজের ছেলে বয়স তো জানেন না, নিজের ছেলে বয়স জানেন না, মৌদুদি প্রসঙ্গে আলোচনা করতে এসছেন। ব্রেকিং নিউজ দিতে, দ্বিতীয় নিউজ যে লুৎফর রহমান ভূঁইয়া নিজের ছেলের বয়স জানে না, তিন নম্বর মিথ্যাচার আবার যে আমার চেয়ে আপনার বড় একটা ছেলে আছে, আমার চেয়ে আপনার একটা বড় ছেলে আছে, তার এটা মিথ্যাচার। তাই তো ভাই নিজের ছেলে বয়সটা বলেন একটু, মানে আপনার অরুষ যত সন্তান, আপনার স্ত্রী যদি দ্বিতীয় বিয়ে হয়েছে কি জানি না, যদি হয়ে থাকে প্রথম পক্ষেটা বলেন, আপনার অরুষ যত সন্তান বলবেন, বয়স বলেন কত বয়স? আরে ভাই আপনি প্রশ্ন তুললেন কেন তাহলে, আমার চেয়ে বড় ছেলে আছে আপনি কি বোঝালেন? আমার চেয়ে আপনার একটা বড় ছেলে আছে কি বোঝালেন? আমাকে মারবেন, বাব্বাটা মারবেন এটা বুঝিয়েছেন, হরতাল ডাকবেন? না না মারবেন তো আপনি আমার আপনার ছেলেকে ছেলে ভয় দেখালেন কেন ভাই? আপনি ছেলের ভয় দেখালেন কেন? ওদের বললেন সঙ্গে সঙ্গে যে আপনার আমার চেয়ে বড় ছেলে আছে, তাহলে ছেলে বয়সটা কত ভাই বলেন, বা আপনার ছেলে বয়সটা কত বলেন? ৪০ বছর নালো তাল্লাহিয়াল কাজদিন, আল্লাহ মৃত্যুদের উপর লানত বর্ষণ করুন। এবার বলুন যে আমার আর আপনার মধ্যে এতগুলো কথা বললাম যে চল্লিশ বছর বয়স বললেন, এই যদি মিথ্যা তথ্য হয় তাহলে আপনার উপরে আমার উপর লানত হবে আর আপনার উপর লানত হবে না, বলেন আমিন বলেন বলেন। মানে আপনার অরুষ যত সন্তানের বয়স ৪০, আপনার অরুষ যত সন্তানের বয়স ৪০? হ্যাঁ আপনার অরুষ যত সন্তানের বয়স, আমার বয়স কত জানেন? আমার বয়স কত জানেন আপনি? আপনার অরুষ যত সন্তানের বয়স ৪০? না না আপনার অরুষ যত সন্তানের বয়স ৪০? আমার ছেলে বয়স তো ৪০। হ্যাঁ আপনার অরুষ যত সন্তান মানে আপনার দ্বারা যেটা পৃথিবীতে এসছে সন্তান, আপনার সন্তান বলে তাবিল করবেন মুকাল্লিদ জাহেল যারা হয় জামাতিরা, এরা তাবিল করে যে আপনার ছেলে বলতে গিয়ে আপনার চাচার ছেলেটা আপনার ছেলে ধরে আপনি হিসাব দিবেন, এটা না। আপনার অরুষ যত সন্তান মানে আপনার দ্বারা আপনার বীর্য দ্বারা যে সন্তান পৃথিবীতে এসেছে আল্লাহর পক্ষ থেকে সন্তানের বয়স ৪০, তাই তো? হ্যাঁ আপনার সন্তানের বয়স, আপনার বয়স বলছেন না তো? হ্যাঁ আমার বয়স, আমার বয়স আপনার সন্তানের বয়স রে ভাই, আমার বয়স কি বলবেন? আমার সন্তানের বয়স মানে আমার ছেলের বয়স তো আমি বললাম, সন্তান মানে আমার ছেলে। হ্যাঁ আপনার সন্তানের বয়স ৪০, তাই তো? হ্যাঁ এবার থেমে থেমে বলছেন কেন ভাই? এখন আপনি বলেন যে না না আপনার ছেলে বয়স ৪০। আচ্ছা আচ্ছা ছেলে আছে, আপনার বয়স কত ভাই? আপনার বয়স কত বলেন না, আমি প্রশ্নটা আমি তুলি নি দেবো, প্রশ্নটা আপনি তুলেছেন, আপনি তো আপনার ছেলের গরম দেখালেন যে আমার চেয়ে বড় ছেলে আছে, আমার চেয়ে বড় ছেলে আছে আপনি বলেছেন ভাই, আমি প্রথমে তুলি নি আপনি তুলেছেন, আপনি লোকের কাঁধে পড়ে চাপাচ্ছেন কেন ভাই? হরতাল করে কোনো ভাব হয়েছে নাকি? দেখলাম যে আপনার যে ফেসবুকে যে ইয়ে দিচ্ছে বার্থডে ওখানে 92 দেওয়া আছে, কি দেওয়া আছে? আপনার ছেলে বয়স ৪০, লুৎফর রহমান ভূঁইয়া, তাই তো? মানে আপনার ছেলে বয়স ৪০, আপনার বয়স ৪০, লুৎফর রহমান ভূঁইয়া আপনার নাম? আমার বয়স ৬৭।
আমার বয়স 60-এর উপরে। আপনার 60-এর উপরে? আচ্ছা, যদি মিথ্যা কথা বলেন আমি ওই তো আয়াত পড়েছি, আর যদি আল্লাহ করে ভয়। আপনি নিজের ছেলের গরম দেখিয়েছেন, তার জন্য আপনাকে আপনি বললেন যে আপনার আমার থেকে বড় ছেলে আছে, তাহলে আপনি কথাটা তুললেন কেন? মোদিদির সঙ্গে বা আমাদের আমার পোস্টের সঙ্গে আপনার ছেলের কি সম্পর্ক বলেন তো ভাই? আপনার লুৎফর রহমান ভুঁইয়া ফেসবুকে 1 নভেম্বর 2000 ডেট অফ বার্থ দেওয়া আছে, এটা কার? আপনার না আপনার ছেলের না আপনার বোর না কার দেওয়া আছে ভাই? 1 নভেম্বর 2000 ডেট অফ বার্থ দেওয়া আছে লুৎফর রহমান ভুঁইয়া, এটা কার? আপনার বোর আপনার স্ত্রীর ডেট অফ বার্থ দিয়েছেন আপনার ফেসবুকে? কত 2000 সাল দেওয়া আছে? 1 নভেম্বর 2000 দেওয়া আছে। কত 2000 সাল? 2000 2000 সাল? জি। আচ্ছা লুৎফর রহমান ভুঁইয়া বাংলাতে লেখা আছে, আপনার প্রোফাইল পিক আছে, জীবনটা বড় কষ্টের, জীবনটা বড় কষ্টের, জীবনটা বড় কষ্টের বলে একখানা ইয়ে আছে আপনার ওই প্রোফাইল পিক দেওয়া আছে। আপনি বলতেছেন আমার ফেসবুকে লেখা আছে আমার জন্ম তারিখ 2000 সাল লেখা আছে ফেসবুকে, তো আমরা আমি জিজ্ঞাসা করেছি আপনাকে বলি না, আমি বলছি যে 2000 সাল লেখা আছে লুৎফর রহমান ভুঁইয়া পোস্টে আপনার যেটা লেখা আছে জীবনটা বড় কষ্টের বলে একটা প্রোফাইল পিক দেওয়া আছে কি আপনার ফেসবুকে? প্রোফাইল পিক কি জীবনটা বড় কষ্টের এ বলে কোনো প্রোফাইল পিক দেওয়া আছে কি? লুৎফর রহমান ভুঁইয়া বাংলাতে লেখা জীবনটা বড় কষ্টের বলে একটা প্রোফাইল পিক দেওয়া আছে, এটাই আপনার? না, এটা তো আমার প্রোফাইল না, এটা তো আমার প্রোফাইল না। আমি মিথ্যা কথা আপনাকে জিজ্ঞাসা করছি, কোনটা মিথ্যা আর কোনটা অপবাদ বোঝেন না? আপনি জিজ্ঞাসা করছেন লুৎফর রহমান ভুঁইয়া না মিটে গেল রে ভাই, তো আমি এখানে মিথ্যা কথা কথা বললাম, আমি তো আপনাকে জিজ্ঞাসা করছি লুৎফর রহমান ভুঁইয়া বাংলাতে লেখা আছে। আরে ভাই আপনাকে প্রথমে লুৎফর রহমান ভুঁইয়া যেখান থেকে কমেন্ট করেছিল ওই কমেন্ট থেকে আমি এখানে লিঙ্কটা দেখলাম, তো এই লুৎফর রহমান ভুঁইয়া খুঁজলো, এখন আপনি মিথ্যা কথা বলছেন কি আমি কি করে বলবো? আপনি এখন অস্বীকার করতে পারেন যখন কিছুক্ষণ আগে কোনো নেটওয়ার্ক শেয়ার করে দিলেন। আচ্ছা আপনি আপনার লিঙ্ক পাঠান, আপনি আপনার লিঙ্ক পাঠান, আপনার লিঙ্ক পাঠান, তারপরে কথা হচ্ছে। আপনার ছেলের কথা আমি তুলিনি, আপনি প্রথম আপনার ছেলের কথা বললেন, তো আমার পোস্টের সঙ্গে আপনার ছেলের মানে সম্পর্ক কি? ছেলে পারতেন না, এখন এখন পুরা নাদিতে আসেন না রে ভাই, পুরা নাদিতে আসেন, ছেলে পেলে এগুলো ভাবছেন মজুদি। আরে ভাই নিজে তো তুলছেন যে পোস্টের সঙ্গে সম্পর্ক কি? না 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 আমি তো আপনাকে ভাই প্রশ্ন করেছি কি আর আপনি উত্তর দিয়েছেন কি? না না আমি তো দিয়ে দিয়েছি ভাই, আমি তো যথেষ্ট উত্তর দিয়েছি। আবুল আলাহ মওদুদী কোরআন এর আম্বিয়ার 8 নম্বর এত তাফসীরটা করেছে, যদি ভুল করে থাকে আবুল আলাহ মওদুদী ভুল করেছে, আর যারা জামাতের সমর্থন করে জামাতেদেরকে গিয়ে বলেন যে আপনাদের কোরআন এটা ভুল আছে। আবুল আলাহ মওদুদী কোরআন তাফসীর, কোরআন এর তাফসীর না কোরআন অনুবাদ কে আমরা অথেন্টিক বলি না, আবুল আলাহ মওদুদী আমি ওকালতি করতে বসেছি, ভুল আছে মিটে গেল ভাই, ওকে আমরা তো বলছি, তো আমার সঙ্গে এখানে ইতরাফ করে লাভ নেই রে ভাই। এবার যারা বলছে আবুল আলাহ মওদুদী কোরআন এর অনুবাদ ঠিক আছে ঠিক আছে, তাদেরকে গিয়ে বলেন যে ভাই যারা বলছে আবুল আলহ মসজিদে কোরআনের তাফসীর বা কোরআনের অনুবাদ ঠিক আছে তাদেরকে গিয়ে ইখতিলাফ করুন, আমাকে ইখতিলাফ করছেন কেন? আমি কি তার কথাকে সমর্থন করছি না তার পক্ষে আমি ওকালতি করতে আসছি? আবুল আলহ মসজিদের পক্ষে না ওকালতি করছি না তার মানে কোরআনটাকে গোটাটা অনুবাদ একবারে পারফেক্ট 100% আছেন আমি এটা বলছি, দাবি করছি। যারা দাবি করছে তাদেরকে গিয়ে বলুন যে আপনাদের কোনো ভুল আছে, চ্যালেঞ্জ তাদেরকে করুন, যদি শুধরাতে হয় কিছু ভালো বলতে হয় পরামর্শ দিতে তাদেরকে বলুন ভাই। আবুল আলহ মওদুদীর সঙ্গে আমার আমি আবুল আলহ মওদুদীর কোরআনকে আমি অথেন্টিক কখনোই বলিনি, ঠিক আছে? আর 2 নম্বর আবুল আলহ মওদুদীর পক্ষে আমি ওকালতিও করছি না। আপনি স্ট্যাটাস দেন ভাই, আপনার স্ট্যাটাস দেখার তোমার সময় নেই ভাই, আপনি যা ইচ্ছা তাই করুন। আপনাকে সকাল থেকে ফোন করছিলেন, আপনার ফোনটা ধরেছি, আপনাকে বলেছি কথা বলবো, তার জন্য আপনি সময়টা দিচ্ছি, নয়তো আপনার সঙ্গে কথা বলে আমার জরুরত কিছু মনে করি না। আমাকে জেরা করা কি আছে? ভুল আবুল আলহ মওদুদী করেছে।
মোদীদি ভুল করেছে, ও ভোট দোষ হবে ভাই, আমাকে কি বলছেন ভাই? আর যারা মোদীদের পক্ষে কথা বলে তারা এর জবাব দেবে, আমি তো এখন জবাব দিতে পারছো না। মানে আপনি বলতে চাচ্ছেন মোদীজির অনুবাদে ভুল করলে সেই অনুবাদ আপনি মানবেন? আমি কিন্তু মোদীজির অনুবাদ করি না, কারণ মোদীজির অনুবাদ। আরে ভাই আপনাকে সেটা আলাদা বিষয় রে ভাই, এখন আপনি বলছেন এই কোরআনের অনুবাদটা তো ভুল আছে, আবুল আলা মওদুদির অনুবাদ আপনাকে শুনিয়ে দিলাম, তাহলে ভুল আবুল আলা মওদুদি করেছে। এবার আবুল আলা মওদুদির পক্ষে যারা ওকালতি করে তাদের ফোন করেন, আমাকে ফোন করছেন কেন রে ভাই? আপনি ফোন করেছেন মোল্লা নাজিমকে, আপনার ফোন করা উচিত যে এম কে কি জানে লেখা হচ্ছে বক্তা ওদেরকে, বা আবুল বাসাকে, ওকে ফোন করেন। আপনাকে প্রথমে তার জন্য বলছিলাম আধুনিক প্রকাশনী চলে যান, আধুনিক প্রকাশনী থেকে বইটা পাবলিশ হয়েছে, কথা শোনেন আমার কথা, আমাদের গভীরতা আছে। আমি প্রথমে বলেছি যে আধুনিক প্রকাশনী থেকে বইটা ছাপিয়েছে, আধুনিক প্রকাশনকে কি বলেন গাজীকরণে ভুল আছে? আরে ভাই এখানে উকালিত করতে আমি বাধ্য না রে ভাই, আবুলের মধ্যে গোটা কোরআনটাই ভুল আপনি ধরতে পারেন, এখানে আমি বাধ্য না, এখানে আমি বাধ্য না আপনার এই যে প্রশ্ন জবাব দিতে। আবুল আলা মওদুদি কোনটা ভুল করেছে ওনা ঠিক করেছে, আবুল আলা মওদুদি আমি উকিল না, আমি ওকালতি করতে আসিনি, আর বাংলা অনুবাদ যে করেছে তার আমি ওকালতি করতে আসিনি, আর আবুল আলা মওদুদির পক্ষে আমি কথা বলছি না যে আমাকে এরগুলো জবাব দিতে হবে। যারা আবুল আলা মওদুদির পক্ষে আছে তাদেরকে প্রশ্ন করেন ভাই, আপনি ভুল জায়গায় রং নম্বরে ফোন করেছেন ভাই, আপনার আপনার বুঝতে ভুল হয়েছে ভাই। এই ফোনগুলো আহলুল হাদিস কোনো আলেম আম জনসাধারণকে ফোন করা উচিত নাই, এটা আবুল আলা মওদুদির পক্ষে যারা আছে তাদেরকে ফোন করা উচিত আপনার। আপনি প্রথমে ডাইরেক্ট করেছেন ভুল, আচ্ছা মধুদি ভুল করলে সে ভুলটা কি আপনি মানবেন? আমি কেন মানতে দেবো, আমি মানা প্রয়োজন নেই তো। আপনি মধুদি মধুদি কেন করতেছেন? আমি তো মধুদির অনুবাদ মানি না। আরে ভাই মানেন না মিটে গেল তো সমস্যা কি? আমি কি বলছি আপনি মধুদি মধুদির অনুবাদ মানেন না, এটা জামাত ইসলামীর ভাইদেরকে বলেন, আমাকে কি বলছেন? আমি তো মানি না, তো আপনার সঙ্গে আমি দুজন একমত, কোনো পরীক্ষা করার কি দরকার? সেই কথা এটুকু এতটুকু বুঝতে পারছেন না? আমি কি আপনাকে বলা আপনি একজন গায়ের জামাত ইসলামী, আপনি একজন গায়ের জামাত ইসলামী, এখন যদি জামাত ইসলামী কোরআনে ভুল থাকে অনুবাদে, আপনি যারা জামাত ইসলাম সমর্থক তাদেরকে ফোন করেন, যারা মওদুদিবাদী তাদেরকে ফোন করেন, আমাকে ফোন করছেন কেন? না আমি জামাত ইসলামী, না আমি আবুল আলা মওদুদির ওকালতি করতে বসেছি। ভুল আছে, এখন আপনি যারা জামাত ইসলামী করে তাদেরকে জিজ্ঞাসা করেন, ভুলটা তাদেরকে ধরে দেন, আমাকে ধরতে এসেছেন। আরে আমি তো জামাতের পক্ষে লোক না রে ভাই, এতটুকু কথা বলার যোগ্যতা নেই আপনি ফোন করেছেন বিতর্ক করার জন্য? আমি জামাত ইসলামী না, আমি আবুল আলা মওদুদির উকিল না, ঠিক আছে? তাই কোনো যদি ভুল করে থাকে আবুল আলা মওদুদি, এটা আমাকে না, এটা মোল্লা নাজিমকে বলতে হবে আপনাকে, এতটুকু বোঝার যোগ্যতা নেই আপনি ফোন করেছেন আমাকে। ভাই আপনাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে, আর আপনাকে যথেষ্ট বুঝিয়েছি, 32 মিনিট 25 সেকেন্ড আপনার সঙ্গে কথাবার্তা চলছে মুহূর্তে। ভাই আবুল আলা মওদুদি যদি ভুল করে থাকে এটা আবুল আলা মওদুদির উপরে বার্তাবে, আর বাংলা অনুবাদ যারা করেছে বাংলা ভাষাতে তাদের উপরে বার্তাবে না। আমি আবুল আলা মওদুদির কোরআনের আমি সমর্থনে বলছি না, আবুল আলা মওদুদির আমি ওকালতি করছি না, আমি বলছি যে আবুল আলা মওদুদি কোরআনটা অথেন্টিক, অথবা আমি একথা বলছি না যে বাংলা অনুবাদ দিয়েছে সেটা অথেন্টিক। যদি কোনো অভিযোগ করতে হয় আবুল আলা মওদুদি কোরআনের উপরে, এটা আমার না রে ভাই, আমরা তো আবুল আলা মওদুদি হাজার হাজার ভুল ধরিয়ে মানুষকে সদ্ব্যব সতর্ক করছি। আপনার ঘরের উপরে জিম ঘর করেছে এরকম একটা ভাব মনে হচ্ছে। আপনি এক কাজ করেন, গ্রাসে করে পানিটা নিয়ে একবার একটু খান, একটু ঠান্ডা ঠান্ডা হন। আপনি কি আপনি যদি এতটা কথা না, আমি পক্ষে না, আমি আবুল আলা মওদুদির পক্ষে না, এই কথা জবাব দিতে বাধ্য না। আপনি যদি এখন বলেন যে তাফসীর ইবনে কাসির যেটা বাংলা অনুবাদ করেছে অমুক আয়াতটার ভুল করেছে, তখন আপনাকে নিয়ে নিয়ে আমি বিতর্ক করতে পারি, মানে এই কোরআনের তাফসীরটা এটা আহলে হাদিসরা করেছে। এখন যদি বলেন গালিব তারিক কোরআনের অনুবাদে এটা ভুল করেছে, আব্দুর রাজ্জাকের কোরআনের অনুবাদে এটা ভুল করেছে, ওটার জিম্মেদারি আমি নিতে পারি, যেহেতু আমি তাদের জামাতের একজন মানুষ আহলুল হাদিস, তখন আপনার সঙ্গে আলোচনা করতে পারি। আপনি ভাই উদুর পিণ্ডে বুধুর ঘরে যাচ্ছেন কেন ভাই? উদুর পিণ্ডে বুধুর ঘরে যাবে এলাকা ছেড়ে ভাই, এটা জামাতিকে ফোন করেন ভাই, এতটুকু বোঝার যোগ্যতা নাই আর আপনি আমাকে ফোন করেছেন যে কোন অভিযোগটা কাকে করতে হয়? আপনি ফল হারাচ্ছেন তখন থেকে।
বাংলা না বুঝেন, এই জন্য বলি যে আপনি হুজ্জতে বাঙাল, হুজ্জতে বাঙাল, বুঝেন তো, হুজ্জতে বাঙাল। আপনার ভাই আপনার বয়স 60 হয়েছে তো, 60 বয়স হয়ে গেছে, আপনি জাইফ, মানে আপনি দুর্বল, আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে, আপনার কোনো কথা শোনা যাবে না। এটা ছিল মহাদ্দেশের একটা মানহাত যে আপনার দুর্বলতা প্রকাশ পেয়েছে, আপনার কোনো কথা শোনা যাবে না, আপনার স্মৃতিশক্তি দুর্বল দুর্বল। হ্যাঁ আপনার বয়স 60 হয়েছে না, আপনার বয়স 60 হয়ে গেছে, এখন আপনি দুর্বল, স্মৃতিশক্তি দুর্বল, এ ভোগে ভুগছেন, কারণ বুঝতে পারছি তো আপনার কাছ থেকে কত কথা শোনা যাবে না। তাহলে হাদিসে মানে আপনার এখন কোনো কিছু বর্ণনা করলে আপনি ভুল বা মুনকার বা বর্ণনা করবেন, আর এটা কোনো প্রমাণ পাচ্ছি আপনি একটা মুনকার। তো ভাই এগুলো মহাদ্দেশ নেই, মানে হাত অনুসারে আপনার সঙ্গে কথা বলা উচিত নাই, আর আপনার কাছ থেকে কোনো হাদিস বা কোনো কথা এটা নিয়ে তদন্ত সাপেক্ষ চান না, এটা জায়েজ নাই, কারণ আপনি দুর্বল হয়েছেন, 60 বছর বয়স হয়েছে আপনার, যেটা আপনি নিজে স্বীকার করেছেন। রাসু কত বছর বয়সে মারা গেছে? 63 জানেন না এটুকু? আপনি কিসের মিশাল কোথায় দেখছেন, কোথাকার মিশাল যে আল্লাহ রসুল 63 বছরের স্মৃতিশক্তি চাঙ্গা বলে আপনার থাকবে, আপনি এটা দাবি করছেন? আপনার কথার মধ্যে, আপনার কথার মধ্যে দুর্বলতা প্রকাশ পেয়েছে, কেন আবুল আলম মৌদুদীর দোষটা আমার ভয় পাচ্ছেন? তো এটা আপনার মন কার হওয়ার জন্য প্রমাণ, কোথায় ফোন করতে হবে তা জানেন না, কোথায় ফোন করতে হবে জানেন না, আবুল আলম মৌদুদীর দোষ আমার সাথে পাচ্ছেন, আমি না আবুল আলম মৌদুদীর ওকালতি করছি না, তার মনে সমর্থন করছি, আপনি জাইফ ছাড়া কি আপনার কাছে হাবো? ওসের মহাদিস ইমাম বুখারি থাকলে আমার কাছে হাদিস নিত না, কথাই শুনতো না, ইমাম তিরমিজি আপনার হাদিস, ইমাম তিরমিজি তো মোটা সাহিল, তারপর আপনার কোনো কথাই শুনতো না, তো আমরা তো আহলুল হাদিস, তাদের মানহাজ অনুসারে চলছি, তার জন্য আপনি একজন মুনকারুল হাদিস, মানে কথা যেগুলো বলছে অর্ধেক সত্য অর্ধেক মুথ্যা, আর তার সঙ্গে আপনি জাইফ, আপনার স্মৃতিশক্তি দুর্বল, তার জন্য আপনার সঙ্গে তো কথা বলে এখানে শেষ কেন হতো মহাদেশ মানহাজ অনুসারে চলি। তো ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।